নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আজকের পাঠে স্বাগত। আজকের বিষয় উচ্চতর গণিত, বিষয় কোড 126। আজকের পাঠ স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিতীয় অনুশীলনী, অর্থাৎ ১১-২, যাহা ক্ষেত্রফল সংক্রান্ত। আমরা সাধারণ গণিত পরিমিতির মধ্যে বিভিন্ন প্রকার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, বিভিন্ন প্রকার চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখেছি এবং ক্ষেত্রফল নির্ণয় করেছি। এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতিতেও সেই বিভিন্ন প্রকার ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তবে একটু ভিন্ন পদ্ধতিতে। সেই পদ্ধতিটা আজকে আমরা জানব, সেই পদ্ধতিটা কি। সেই পদ্ধতির মধ্যে দেখো, এখানে কতগুলি সংখ্যা যদি নির্দিষ্ট নিয়মের মধ্যে সাজানো থাকে এবং দুই পাশে দুইটা এরকম খাড়া দাগ দিলে এই দাগটা হচ্ছে নির্ণায়কের চিহ্ন, এটাকে নির্ণায়ক বলা হয়। এর ভিতরে কতগুলি সংখ্যা বা রাশি থাকবে নির্দিষ্ট নিয়মের মধ্যে সাজানো থাকবে, কোনো কমা থাকবে না, আর দুই পাশে এরকম খাড়া দুইটা দাগ থাকবে, এটা হচ্ছে নির্ণায়কের চিহ্ন, যা ইংরেজিতে ডিটারমিনেন্ট বলা হয়। কয়েক বছর আগেই তোমাদের গণিত বইয়ের মধ্যে সাধারণ গণিতে সমাধান অধ্যায়ের মধ্যে নির্ণয় পদ্ধতিটা ছিল, বর্তমানে বইয়ের মধ্যে সেটা আবার উঠিয়ে দিয়েছে, এখন নাই। এখন আমরা উচ্চতর গণিতে সেটা দেখব। দেখো, এখানে একটা ত্রিভুজ এ বি সি, তিনটা বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 এবং সি বিন্দু স্থানাঙ্ক x3 y3, অজানা রাশি। এই তিনটা বিন্দু দিয়ে এখানে একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা স্থানাঙ্কের মাধ্যমে বের করার পদ্ধতিটা আমরা জানব। আমরা যদি আগের সূত্র ব্যবহার করতে চাই, অর্থাৎ পরিমিতিতে আমরা যেভাবে ব্যবহার করছি, তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য আমরা বের করে নিয়ে পরিসীমা, অর্ধ পরিসীমা বের করে সেই সূত্র আমরা প্রয়োগ করে ক্ষেত্রফল বের করতে পারি, কিন্তু তাতে আমাদের অনেক সময় লাগবে। পরীক্ষার হলে আমাদের সময় নির্ধারিত, যত অল্প সময়ে আমরা সমস্যার সমাধান করতে পারি সেটা আমাদের জন্য ভালো, কিন্তু পরীক্ষার প্রশ্নে যদি আবার কখনো উল্লেখ থাকে যে ওই পদ্ধতিতেই করতে হবে, তাহলে সেই পদ্ধতিতে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন আমরা নতুন পদ্ধতিটা শিখব। এই বিন্দু তিনটি দিয়ে যে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল স্থানাঙ্কের মাধ্যমে আমরা কিভাবে বের করব। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে অবশ্যই, যে আমাদের বিন্দুগুলো নিয়ে আমরা যখন নির্ণায়ক গঠন করব তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের ঘুরতে হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, ঘড়ির কাঁটা ঘুরে ডান দিকে, আর আমাদের এখন ঘুরতে হবে উল্টা দিকে, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। তো এখানে এবিসি তিনটা বিন্দু দিয়ে আমরা যদি ত্রিভুজ লিখতে চাই, তাহলে তো আমরা বিভিন্ন ভাবে ত্রিভুজ লিখতে পারি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ বিসিএ, ত্রিভুজ সিএবি, এবিসি অথবা বিসিএ অথবা সিএবি, এই তিনভাবেই আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাজাইতে পারি। কিন্তু কেউ যদি ঘড়ির কাঁটার দিকেই লিখে, যেমন এসিবি, এসিবি অথবা সিবি এ, এগুলি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এভাবে লিখা যাবে না, আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে লিখতে হবে। এই তিন ভাবে লিখা যাক, যে কোনো ভাবে আমরা লিখতে পারি, সমস্যা নেই, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলেই হবে। এখন এই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা দেখতে চাই, তাহলে বিন্দুগুলো এ বি সি দিয়ে আমরা লিখি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এ তারপর বি তারপর সি, এ বি সি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাহলে আমাদের বিন্দুগুলো সাজানো হয়ে আছে। দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 1/2, এই যে নির্ণায়কের চিহ্ন, আর এর ভিতরে এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ বিন্দুর ভুজ এবং কোটিগুলি আমরা এখানে সাজিয়ে লিখব। এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, এই যে এখানে x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক তারপর x2 y2, সি বিন্দু স্থানাঙ্ক x3 y3, এর পরে
প্রথম বিন্দুটাকে শেষে আবার দিতে হবে, প্রথম বিন্দুটাই আবার শেষ প্রান্তে যাবে, এই জন্য এইভাবে দেখিয়েছি যে প্রথম বিন্দুটি আবার শেষে দিতে হবে। বর্গ একক, ক্ষেত্রফলের একক বর্গ একক, এটা হচ্ছে নির্ণায়ক। এখন এখানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আর একটা বিন্দু পুনরায় হবে, প্রথম বিন্দুটা শেষে যাবে। যদি চতুর্ভুজ হয় তাহলে চারটা বিন্দু হবে, যদি পঞ্চভুজ হয় পাঁচটা বিন্দু হবে, ষড়ভুজ হলে ছয়টা বিন্দু হবে। একই নিয়মে আমরা সাজাবো, অর্থাৎ চতুর্ভুজে আরেকটা বাড়বে, পঞ্চভুজে আরেকটা বাড়বে, ষড়ভুজে আরেকটা বাড়বে, একই পদ্ধতিতে আমরা সাজাবো। প্রথম বিন্দুটাই আবার শেষ প্রান্তে যাবে। তারপরে এই নির্ণায়কটার মান আমরা কিভাবে বের করবো, অর্থাৎ এই নির্ণায়ককে আমরা কিভাবে বিস্তার করব সেটা আমরা এখানে দেখি। যে 1/2, তারপর এই নির্ণায়কের মানটা আসবে, প্রথমে আমরা ডাইন হাতের দিকে যাব, x1 y2, এই যে x1 y2 গুণফল, এই দুইটার গুণফল, তারপরে প্লাস x2 y3, x2 y3 গুণফল, তারপরে প্লাস x3 y1, এই দুইটার গুণফল। এরপরে আসবে মাইনাস, এবার হবে উল্টা দিকে বাম হাতের দিকে, এই যে x2 y1, এই যে x2 y1, তারপরে আসবে x3 y2, যে x3 y2, তারপরে আসবে x1 y3, এই যে x1 y3। এভাবে প্রথমে ডান হাতের দিকে পজিটিভ প্লাস দিতে হবে, তারপরে বাম হাতের দিকে সেগুলি মাইনাস দিতে হবে। যে কটা হয় প্রথমে ডান হাতের দিকে যে কটা হয় সব কটা প্লাস দিতে হবে, পরবর্তীতে বাম হাতের দিকে দিয়ে সেই সবকটা মাইনাস করতে হবে। এটা হচ্ছে এই নির্ণায়কের মান, বা এই নির্ণায়কে বিস্তার করলে আমরা এই রাশিটা পাবো। এরপরে এখানে আমরা যোগ বিয়োগ সরল করে 1/2 দ্বারা গুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। এখন আমরা একটা প্রশ্ন দেখব, সেটা তোমাদের বইয়ের 1-এর খ। দেখো 1-এর খ বলা আছে, ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু ত্রয় A -2 0, B 5 0 এবং C 1 4, তিনটা বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করব এই সূত্রের মাধ্যমে। এখন আমাদের বিন্দুগুলো কি আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাজানো আছে কিনা সেটা আমাদের একটু দেখে নিতে হবে, কারণ আমাদের ওই নিয়মটা অবশ্যই পালন করতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন আমরা দেখব বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে কিনা। এটা একটা রাফ চিত্র, আমরা পাশে দেখতে পারি -2 0 হচ্ছে এই যে এক্স অক্ষের উপর হবে বাম দিকে, এই যে এই বিন্দুটা হচ্ছে -2 0, এটা হলো এ বিন্দু। তারপরে আছে 5 0, এটা এক্স অক্ষের উপর, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, 5 0 হচ্ছে এই বিন্দুটা B, এটা হচ্ছে 5 0। আর সি বিন্দু 1 4, এটা হবে প্রথম চতুর্ভাগে এক্স অক্ষের দিকে 1 আর ওয়াই অক্ষের দিকে যা পজিটিভ দিকে যাবে 4, 1 4 বিন্দুটা এরকম আনুমানিক এখানে হবে, এটা হচ্ছে সি বিন্দু। এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, এই যে যোগ করি, হ্যাঁ, তাহলে আমরা একটা ত্রিভুজ পাইলাম এখানে ABC। এখন এই বিন্দুগুলো কি অ্যান্টি ক্লক ওয়াইজ আছে কিনা আমরা দেখি। দেখো ABC, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তার মানে বিন্দুগুলো সাজানোই আছে, আমাদের আর সাজাইতে হবে না, আমরা আগেই দেখে নিয়েছি। তাহলে ABC আকারে আমরা লিখতে পারি, সাজানোই আছে ABC ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ওইটা সমাধান, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান 1/2, তারপর নির্ণায়ক চিহ্ন এ বিন্দু স্থানাঙ্ক -2 0, -2 0, বি বিন্দু স্থানাঙ্ক 5 0, তারপর সি বিন্দু স্থানাঙ্ক 1 4, এরপর প্রথম স্থানাঙ্কটায় প্রথম বিন্দু স্থানাঙ্কটায় আবার শেষে যাবে -2 0, -2 0, এত বর্গ একক। এখন আমরা এটাকে বিস্তার করব, এই নির্ণায়ককে বিস্তার করব, সরল করব, নির্ণায়কের মান বের করব। আমরা আগে যেটা বলছি ডাইন হাতের দিকে, এই যে 2 -2 সাথে 0 গুণ, 5 সাথে 4 গুণ, 1 সাথে 0 গুণ, গুণফলটা আমরা এখানে লিখব, -2 দিয়ে 0 কে গুণ করলে হবে 0, তারপর প্লাস 5 দিয়ে 4 কে গুণ করলে হবে 20, তারপর প্লাস 1 দিয়ে 0 কে গুণ করলে হবে 0। এরপর আসবে মাইনাস, এবার আসবে বাম হাতের দিকে, এই দিকে এই চিহ্নগুলো না দিলেও চলবে, তুমি হিসাবটা ঠিক মতো করলেই হবে তোমার। তাহলে এবার বাম হাতের দিকে 5 দিয়ে 0 কে গুণ করলে হবে 0, -0, প্লাস 0 দিলেও সমস্যা নাই,
1 দিয়ে 0 কে গুণ করলে হবে আবার -0 তারপরে -2 আর 4 গুণ দিলে হবে -8 আর এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +8 প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে মাইনাসে প্লাস তাহলে আসছে কত 1/2 ইনটু এখানে 20 আর এখানে +8 তার মানে 28 বর্গ দেখো দুই দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে হবে 14 যে কত আসলো 14 বর্গ দেখো তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আছে 14 বর্গ একক এটি आंसर 14 বর্গ একক তো আমরা স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব সেটা দেখলাম একই পদ্ধতিতে আমরা চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ ইত্যাদি বহুভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারব তো আমরা এই সূত্রটা মনে রাখার চেষ্টা করব পরবর্তী ক্লাসে আমরা আরো অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা এই ত্রিভুজ সংক্রান্ত যে কয়টা প্রশ্ন আছে অনুশীলনী 11 দিয়ে এগুলি তোমরা সমাধান করবা সবাইকে ধন্যবাদ